হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আজ আমি আপনারা লগে একটা নিউ ব্লগ শেয়ার করব, আশা করি আপনারা ভালো লাগব। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা আর একটা কমেন্ট করবা। আজ আমরা ঈদ শপিং করার লাগে গ্রিন স্ট্রিট যাই, আর লগে আজ বেবিরে আনছি না, আমার কাছে রাখি আছি। আমরা ঘর থাকি গ্রিন স্ট্রিট, বেশি দূরই নাই, খুব কাছে, অথা লাগে আমরা বেশি সময় লাগছে না, আইছি গ্রিন স্ট্রিট। আর আপনারা চেষ্টা করমু দেখা নি লাগি। সো আমি আমার ঈদের শপিং করমু, আর বেবি লাগে ঈদের শপিং শেষ হয়ে গেছে। সো দেখমু কিছু ভালো লাগেনি ড্রেস, ভালো লাগলে কিনতাম। সো একটি আমার ফার্স্ট ডে দেশ থেকে আওয়ার বাদে আমি আর গ্রিন স্ট্রিট গেছি না, লকডাউন আছিল আর ভাইরাসও লাগিয়ে ডর হরছিল। সো বহুত দিন বাদে আমি আইস গ্রিন স্ট্রিট বারইছি। গ্রিন স্ট্রিট দেখতে লাগে আগর লাখান, আগে জেলা ঈদের আগে আইলে খুব বিজি, মানুষ তাক থাক ওলাও লাগে। রোজার ঈদও বেশি খাফর লওয়া হয়েছে না, বিকজ সব দোকান বন্ধ আছিল আর ঈদও সব দোকান খুলিয়া দেওয়া হয়েছে। সো একবারে আগর লাখান খুব বেশি মানুষ মার্কেটেও। সো অটো এলো গ্রিন স্ট্রিটের মার্কেট, আমি দেখরানি হাফর কিলা বাড়া রাখা হয়েছে আর ভিতরেও তো আছে, বাড়ি দিয়েও রাখা হয়। সো একটু ট্রাফিকও আছিল, সো আমরা স্লোলিও যাই আর আমরা ফয়লা গাড়ি রাখা লাগে পার্কিং তুকে বাহরমু, তারপরে গাড়ি রাখিয়া শপিং করা আরম্ভ করমু। আইজ সানডে, সো সব জায়গাতেও পার্কিং ফ্রি আইজ, সো কাছে পাওয়া যাইত না পার্কিং, সব মানুষে রাখিলি বা, সো একটু দূরই পার্কিং করমু আমরা। এখন আমরা ইস্ট শপিং সেন্টারের সামনে দিয়া যাই আর আর অপোজিট সাইডে দামিনিজ মল, যেটা সামনে উন্না উন্না সবটা পাওয়া যায়। আর ভিতরে কিছু বাঙালি দোকান আছে, বাঙালি শাড়ি ড্রেসের দোকান আছে, খুব ভালো সুন্দর মেহেন্দি ড্রেস শাড়িও তো পাওয়া যায়। আমি আমার ফ্রেন্ডর মেহেন্দিত যাওয়ার লাগে ওখান থেকেই শাড়ি কিনছি, খুব সুন্দর শাড়ি পাওয়া যায় মেহেন্দিত ফিন্দার লাগি। গ্রিন স্ট্রিটের মার্কেট খুব বিজি, আগলাখান আগে আগে ঈদ জেলা দেখা যাইত, ঈদের আগে মার্কেট খুব বিজি, এখনও দেখলাম মলা। গ্রিন স্ট্রিট দেখতে আমার খুব ভালো লাগে, বিকজ আমি কয়েক মাসে আই আর গ্রিন স্ট্রিট, লাস্ট আমি জানুয়ারিত আইসলাম আর এখন আমি আই যাইলাম, দেশে যাওয়ার আগে আইসি আর বাদে আওয়ার বাদে আর আইসি না গ্রিন স্ট্রিট। আমরা এখন প্লাসের রোডে দিয়ে যাই আর সাইডে দিয়ে দেখছি চায়ওয়ালা ফানোর দোকান, ফানও খাওয়া যায় মিঠা ফান, আমরা মাঝে মাঝে খাই মিঠা ফান, খাইতে খুব মজা লাগে। সো আমরা এখন অন্য গাড়ি পার্ক করমু, সানডে তো সো অন ফ্রি আছে রাখা যাইব। এখন আমরা যাইমু কুইন মার্কেট, আপচন পার্কর কুইন মার্কেট। আই সানডে ওপেন মার্কেট খোলা নাই, তার বাদেও সাইডে দিয়ে যে দোকান আছে একটা খোলা, আর আমরা যাই আর মিট কেনার লাগি, মিট অ্যান্ড চিকেনের দোকানও। সফটওয়ার লাগি আমরা যে দোকানে গেছি অফটা, আর আমরা একটা বেরি অর্ডার করছি অফটা তারা খাতিয়া দেন, আর আমরা একটা সময় ওয়েট করবো। আর আমি তার দোকান একটু শেয়ার করি আপনার লগে যদি আপনারা ভালো লাগে।
সৈন্যতারা চিকেন রাসন আর কিছু টার্কি চিকেন আছে আর ওই লগি তার দোকানও বেরির হেড পাওয়া যায় বেরির যে মাথা অটা তার সেলহরণ আর শব্দ পাওয়া যায় এই দোকানও এখন দেখাইম আপনার গরুর বড় যেটা খুব মজার যারা খাইন তারাও জানেন আর যারা খাইন না তারা জানেন না এটা খুব মজার জিনিস সফট লাগে টার্কি চিকেন খুব বড় বড় দেড় হাজার পিসিস করে হাটিয়ে রাখা চিকেনও একটা দেখতে খুব বড় টার্কি চিকেন বাট আমার ভাল লাগে না এখন আমি আপনারা দেখাইম বেরির মাথা ও দেখরানি আপনারা আমরা পাক্কা সময় ওয়েট করার পর আমরা মিট রেডি সো বেটা এখন প্যাক করে আই থিঙ্ক অত দেখরানি আমরা মিট রেডি সফটা হইল কি কোন মার্কেট আর আইস বন্ধ থাকায় একটু নিরাই আমরা এখন একটা ডেগর শপ আইছি ডেক দেখা লাগে বালা লাগলে কিনবো আর বালা না লাগলে কিনতাম নাই নেক্সট টাইম কিনবো কারণ আমরা গড় গ্রিন স্ট্রিটের খুব খাসে সো কোনো চিন্তার কিছু নাই নেক্সট টাইম কিনতে পারবো আর আই স্পেশালি আওয়া হইল ড্রেস কিনা লাগি ঈদ আইছে সো ড্রেসও কিনা লাগবো আর এখন আমরা যাই আর অটা লাগি দুলহান দুলহান যে সপর দোকান আছে অটা আর এখন আইসি একটা তরকারির দোকানও হয় দেখি একটু তরকারি যদি ভালো লাগে তে গড় লাগি কিনবো ও যে ফ্রুট দেখরানি অটা আমার খুব পছন্দর যে মজা লাগে বাট একটু খসা খসা করে বাট লবণ আর মরিচ দিয়ে খাইলে যে মজা লাগে ফার্স্ট মজা লাগে না বাট কিছু সময় খাওয়ার বাদে ভালো লাগে আর মুখ একটু মিঠে মিঠে বানাইলাই খাইলে মিনাস্টোর গ্রিন স্ট্রিটর সো গ্রিন স্ট্রিট অফ মিনাস্টোর থাকি আমরা কিছু স্পাইস ওটা কিনছি গড় যেতে যেতে স্পাইস লাগে স্পেশালি ঈদর লাগি আর তার বাদে এখন আইসি এই শপিং সেন্টারের একটা দোকানের ভিতরে একটা বেঠাইন্তর দোকান একটা পাঞ্জাবি শেরওয়ানি অতর দোকান শপিং সেন্টারও আমার দেখে খুব ভালো লাগছে তারা একটু ফরে ফরে স্যানিটাইজার রাখছেন জেলা হ্যান্ড স্যানিটাইজ করা যায় খুব ভালো লাগছে আর একটা ফ্রি রাখছেন তারা তারা খুব সুন্দর করে রাখছেন সবর লাগি কথা লাগি আমি এখন ইউজ করি আর আমরা গাড়ি তো রাখছি আমরা বাট একটু তো সপ্তাহ দেখলাম টাচ করলাম সো কথা লাগি ইউজ করলাম তারাটা ঈদর লাগি সব শপ দেখছি তার সেল দিছুন আর সেলের প্রাইস খুব কম হয় অ্যাকচুয়ালি কম হয় না তারা জানেন বাট ভালো লাগে দেখতে ভালো লাগে মনেও একটা সেলও
এখন দেখাই আর আপনারে মাহির আর একটা হলো কি একটা সোনার দোকান আর সোনা দেখাই আর কারণ আমার সোনা দেখতে ভালো লাগে আর আমি বাক্কা দিনে বার হয়েছি সো আমি সোনা দেখি আর ভালো লাগে দেখতে দোকানের বারটা কি সব প্রেসও দেখতে ভালো লাগে আর বিক্রি গিয়া বেশ ভালো লাগে না করে সবাই দেখা যায় বিক্রি খেয়ে আইলাম আর একটা হলো গিয়ে একটা গোল্ডের দোকান আর এই দোকানে দেখছি খুব সুন্দর সোনার শাখা আছে তার বাদে সোনার ফসাও রাখা দেখছি আছে সোনার ঠেকা সব রাখা কেন ডিসপ্লে করি আমি তো দেখে হয় ওয়াও দেখতেছে ভালো লাগে ফার্স্ট টাইম দেখলাম সোনার টেকা রাখা ডোর সামনে সহাই আপনার লগে একটু শেয়ার করি এখন আমরা যাই আর কাঁঠল কেনা লাগি বনফুল বাট পাইছি না কাঁঠল আর একটা বেটার কাছ থেকে লাস্ট ইয়ারও কিনছিলাম ডাব ও বেটারে দেখছি ডাব একজোরিও মজা আছিল না এখন গরুয়াইছি আর গরুয়াইয়া মাংস অতা সব প্যাক করি আর প্যাক করি ফ্রিজে রাখা লাগি সুন্দর করে আর আপনাদের তো কইছি না আমি কয়টা ড্রেস লইছি আমি দুইটা ড্রেস লইছি ঈদের লাগি আর আমার ঈদের ব্লগও আপনারা আমার ড্রেস দেখবা অবশ্যই আর প্লিজ আমার ব্লগ যদি আপনারা একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা আর একটা লাইক করবা আর একটা কমেন্ট করে জানাইবা আপনারা কিলা লাগলো শপিং করি আয়া খুব টায়ার্ড লাগে সো মিট সব রেডি করে ফ্রিজে রাখি দিলে আমি বাদে রেস্ট করমু আর এক কাপ কফি খাইমু আপনার সব ভালো থাকা আর প্লিজ আমার ব্লগ দেখবা